ক্লাস 6 থেকে 10 যারা সোমবারে পরীক্ষা দেবে তারা উত্তর লিখতে শুরু করো, আর যারা প্রশ্ন দেখে পড়াশোনা করছো তারা কাল পর্যন্ত অপেক্ষা করো, উত্তরটা আমি পাঠিয়ে দেবো। আর যারা নতুন পরীক্ষা দেবে তারা কমেন্টে একবার দেখে নাও কেমন উত্তর লিখছে, ক্লাস লিখছে, নাম লিখছে, তোমরা সেরকম লিখে দেবে। চলো ক্লাস 6-এ প্রথম প্রশ্ন, যারা প্রথম আগুনে ব্যবহার শিখেছিল কে, হোমো হ্যাবিলিস, হোমো ইরেকটাস না হোমো সাপিয়েন্স? 2 নম্বর প্রশ্ন, যে পাথরের যুগে মানুষ গুহায় বাস করত, নতুন পাথর মাঝে না পুরনো? 3 নম্বর প্রশ্ন, বনের আগুনকে বলা হয় বন্য আগুন, ঘর্ষণ আগুন না দাবানল? 4 নম্বর প্রশ্ন, আদিম মানুষ যে পাথর থেকে আগুন জ্বালাতো, চক মগমকি, ঝামা পাথর না চকমকি? আর লাস্টে 5 নম্বর প্রশ্ন, লুসি সন্ধান কোন মহাদেশে পাওয়া যায়? এবার যাব আমরা ক্লাস 7-এ, 6-এর কাছে বিদায় নিলাম। 7-এ প্রথম প্রশ্ন, পরিবেশের আলোকরশ্মি যখন গণমাধ্যম থেকে লঘু মাধ্যমে যায় তখন প্রতিষ্ঠিত রশ্মিটি অবিলম্ব থেকে দূরে সরে যায় না অবিলম্বে কাছে আসে না কোনোটি নয়? 2 নম্বর, প্রকৃতিতে আলোক বিচ্ছুরণের একটি উদাহরণ হলো রং ধেনু না রামধেনু? 3 নম্বর, বর্ণালীতে সবুজ ও কমলার মাঝে রঙটা হলো লাল, নীল না হলুদ? 4 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলে যে স্তরটি পৃথিবীর রক্ষা কবচ, আয়নস্তর, ঘনস্তর, ওজন স্তর, রক্ষা কবচ কোনটা? তারপর চলো নিচে যাকে আমরা শীত ঘুমে যেতে দেখি, ব্যাঙ, খরগোশ না স্যামন? ক্লাস 7 তোমাদের কাছে বিদায়, এবার 8-এর কাছে যাব। 8-এর কাছে এসে গেছি। প্রথম প্রশ্ন, পলাশী যুদ্ধ হয় 1857, 1757 না 1957? পলাশী যুদ্ধ হয় 23 জুন, 22 মার্চ না 23 জানুয়ারি? 3 নম্বর প্রশ্ন, পলাশী লুণ্ঠন ঘটনা হয় যে নবাবের আমলে, সিরাজদৌল্লা, মীরজাফর না মীর কাসিম? 4 নম্বর প্রশ্ন, পলাশী লুণ্ঠনে দাবি ছিল কত টাকা, 3 কোটি, প্রায় 3 কোটি না 7 কোটি? 5 নম্বর প্রশ্ন, ব্রিটিশ কোম্পানি দেওয়ানি লাভ করে 1763, 1764 না 1765? তাহলে তোমাদের কাছে 5-এর কাছে বিদায় নিলাম। এবার 5 বলছি, এটা আমাদের 8-এর কাছে বিদায় নিলাম। এবার 9-এর কাছে যাব। 9-এর কাছে এসে গেছি। প্রথম প্রশ্ন 9, কত সালে প্যারিস কমিউনিয়নের অবসান ঘটে? 1789 অর্থাৎ 1789, 1790 না 1795? সেপ্টেম্বর হত্যাকাণ্ড সংঘটিত হয় মানে 7 থেকে 9 তারিখ না 7-2 থেকে 7 তারিখ না 5 থেকে 9 তারিখ? 1600 লুইয়ের দণ্ডপ্রাপ্ত হয়ে প্রাণদণ্ড কার্যকারী হয়েছিল 1794 সাল, 1743 সাল, 1798 সাল? 1600 লুইয়ের মৃত্যুদণ্ড কার্যকারী হয় 1 জানুয়ারি, 21 জানুয়ারি না 21 মার্চ? চলো আমরা তারপরে আরেকটা আছে, রোবোস্পিয়ারে মৃত্যু হয় গুলিতে, ফাঁসিতে না গিলোটিন যন্ত্রে? চলো ক্লাস 9 তোমাদের কাছে বিদায়, এবার 10-এ এলাম। কলকাতা চাঁপাতলা থেকে যে পত্রিকাটি প্রকাশিত হতো, বঙ্গদর্শন, সোমপ্রকাশ না হিন্দু প্যাট্রিয়ট? 2 নম্বর প্রশ্ন, সংবাদ প্রভাকর পত্রিকাটি যার সঙ্গে যার নাম জড়িয়ে আছে, বিভূতিভূষণ, ঈশ্বর প্রভাকর না ঈশ্বর গুপ্ত? তারপরে পথের পাঁচালী লেখক সত্যজিৎ রায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় না কোনোটি নয়? তারপর কুচপুরি নৃত্যটি যে রাজ্যে দেখা যায়, কেরল, অন্ধ্রপ্রদেশ না মণিপুর? লাস্ট প্রশ্ন, ভারতে প্রথম রেলপথ কত সালে স্থাপিত হয়, 1835 সাল, 1753 সাল না 1853 সাল? তাহলে তোমাদের প্রশ্ন দিয়ে দিলাম, তোমরা উত্তর রেডি করো, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, ভুল ত্রুটি থাকলে কমেন্টে লিখবে।